আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আইএসপি টিভির পক্ষ থেকে। আর আজকে আরও একটি ভিডিও আপনাদের জন্য, সেটা হচ্ছে কনভেকশন মাল্টিফাংশন ওভেন উইথ ডিজিটাল। এটা হচ্ছে ভিউয়ার্স মোটামুটি বড় সাইজের একটা ওভেন, মোটামুটি বলবো না, আমি এটাকে বেশ বড় সাইজের ওভেন বলবো, যারা প্রফেশনালি ব্যবহার করতে চাচ্ছেন। আরও অনেক আপুরা আছেন যে বাসাতে খুব বেশি পরিমাণে গ্রিল করেন বা অনেক ধরনের কেক টেক প্রতিদিন কিছু না কিছু আইটেম তৈরি করেন, বার্থডে কেক 10 পাউন্ড 12 পাউন্ডের কেকগুলো তৈরি করেন, তাদের জন্য হচ্ছে বিগ সাইজের এই ওভেন। তো ভিউয়ার্স, আজকে যে ওভেনটা দেখাবো সেটা হচ্ছে ডিজনি মার্কেটিং কোম্পানি ইটালির। এটা হচ্ছে 52 লিটার কনভেকশন মাল্টিফাংশন ওভেন। তো এটা 52 লিটার হচ্ছে, এটার মডেল নাম্বারটা আমরা বলে দিই, যারা ভিডিও দেখে যারা অর্ডার করেন আমাদেরকে মডেলটা অবশ্যই বলবেন, 52B বলে আমরা এই মডেলটা আপনার কাছ থেকে বুঝতে পারবো বা মডেলটা আমরা জানতে পারবো। তো ভিউয়ার্স, আজকে যে ওভেনটা দেখাচ্ছে এটা হচ্ছে মাল্টিফাংশন কনভেকশন ওভেন এবং এটা হচ্ছে ফুললি ডিজিটাল, একদমই অ্যাডভান্স ফিচারের একটা কনভেকশন ওভেন। তো প্রথমত এটার ভিতরের অংশটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো। খুবই স্মার্ট লুকের একটা ওভেন এই ওভেনটার, যে লুকস, যে বডি কোয়ালিটি, যে ফিনিশিং, আসলে আপনারা দেখলেই পছন্দ হয়ে যাবে। আপনারা বাসায় যে কোনো জায়গাতে এটাকে রাখবেন, এটার ডিজাইনই অন্যরকম। একদম অর্ডিনারি ইলেকট্রিক ওভেন বা কনভেকশন ওভেন যেরকম ডিজাইন হয় ওই রকম ডিজাইন না, এটা একটু ডিফারেন্ট ডিজাইন, প্রিমিয়ার লুক আছে এটার মধ্যে। তো এটা হচ্ছে ভিউয়ার্স একদমই 304 গ্রেড অ্যাসেসের উপরে, এটা হলো একদম টাফলন ননস্টিক করা। আর আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এটার বডিটা হচ্ছে থার্মো প্রোটেক্টেড সিস্টেম। এখানে দেখেন থিকনেসটা কিন্তু অনেক মোটা, এই সাইডের বডির থিকনেসটা দেখেন অনেক মোটা। তো এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে হচ্ছে ইলেকট্রিক ওভেনগুলো কিন্তু যেগুলো পাতলা থিকনেসে থাকে সেগুলো কিন্তু বডিটা হিট হয়, প্রচুর পরিমাণে হিট হয়, এবং খাবারে হিটটা না পৌঁছে হিটটা বাহিরে চলে আসে। তো যার কারণে আপনার সময় অনেক বেশি লাগে, ইলেকট্রিক বিল অনেক বেশি খরচ হয়। তো এটা হচ্ছে ভিতরে যে হিটটা থাকবে, একদম ইনভার্টার টেকনোলজি বলতে পারেন আপনি এটাকে। এটার এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই কাছ থেকে, একটু ভালো করে ফলো করলে আপনারা দেখতে পারবেন। এই পাশের ফ্যানটাকে একটু লক্ষ্য করেন, যে এয়ার ফায়ারটা আছে এটাকে একটু লক্ষ্য করে দেখেন। তো এটার কাজ কি ভিউয়ার্স? এটার কাজ হচ্ছে ভিতরে একবার তো এটা হিট করে ফেলবে, হিট করার পরে এটার মধ্যে যে বাতাসটা, এটার মধ্যে যে গরম ভাবটা থাকবে সেটাকে আবার রিহিট করে মানে আবার টেনে আবার খাবারের মধ্যে প্রেজেন্ট দিবে। সেক্ষেত্রে কী হচ্ছে যে আপনার ইলেকট্রিক্যাল বিল 85% কমে যাচ্ছে, 70% আপনার খরচ কমে যাবে। তো এটার আর অ্যাডভান্স যে ফিচারগুলো আছে সেগুলো দেখানোর আগে এটার সাথে কী কী থাকতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার একটা বিগ সাইজের এখন ইনটেক করা আছে, বিগ সাইজের একটা বেকিং ট্রে পাবেন, একটা মাল্টিপল ট্রে পাবেন, গ্রিল স্ট্যান্ড বের করার জন্য একটা স্ট্যান্ড পাবেন, রোটেট গ্রিলের একটা অপশন পাবেন, একটা ট্রে বের করার একটা অপশন পাবেন, এবং একটা ক্যাটালগ উইথ বাংলা রেসিপি বই পাবেন। এই বাংলা রেসিপি বইয়ের মধ্যে সকল প্রকার খাবারের ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর আপনার মতো করে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে আপনার মতো করে আপনি খাবার দাবার রেসিপিগুলো আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এটার ফাংশনাল দিক থেকে আপনাকে আমি কিছু দেখানোর চেষ্টা করবো এখন। তো এটা হচ্ছে ভিউয়ার্স সম্পূর্ণ অটো মেনু সিস্টেমের ওভেন। আপনি এখানে একটা জিনিস দেখলে খেয়াল করবেন যে এখানে টোস্টের অপশন আছে, কেকের অপশন আছে, পিজার অপশন আছে, মিটের অপশন আছে, ফিশের অপশন আছে, চিকেনের অপশন আছে, পটেটোর অপশন আছে, কুকিংয়ের অপশন আছে। আপনি যে খাবারটা করবেন জাস্ট হচ্ছে মেনুটা চেঞ্জ করবেন, এই যে মেনু চেঞ্জ করতেই সম্পূর্ণ ডিজিটাল। যেমন আমি এখন কেক করব, আমি কেকে দিয়েছি, কেকে দিয়ে, কারণ আমি একদম আনপ্রফেশনাল, ধরেন আমি ওভেন সম্পর্কে কিছু জানি না, কারণ সবাই কিন্তু ওভেন সম্পর্কে এক্সপার্ট না। আর হচ্ছে কি, এই ওভেনের কাজ শিখতে গেলে কিন্তু 10-15-20 হাজার টাকা অনেক কোম্পানি আছে আপনার কাছ থেকে নিয়ে নেয় ওভেনের রেসিপি শেখানোর জন্য। তো এই একটা অটো মেনু সিস্টেমের ওভেন নিলে কী হবে, আপনার কোনো ধরনের কারো পিছনে আপনার ঘুরতে হবে না, আপনি জাস্ট উপকরণগুলো দিয়ে দিবেন। এক্সাম্পল, সে আমি কেকে দিয়ে দিচ্ছি, কেকে দেওয়ার পরে আপনি এটাকে স্টার্ট করে ফেলবেন, এই যে স্টার্ট বাটন আছে স্টার্ট করে ফেলবেন, অটোমেটিক তার মতো সে প্রসেস করে ফেলতেছে কেকের মতো করে। 15 মিনিট সময় নিছে, 230 সেলসিয়াস এটা গরম করতেছে। তো কেকটা অটোমেটিক হয়ে যাবে 15 মিনিট পরে। আপনি বসায় দিয়ে অন্য কাজে চলে গেছেন, আপনি এখন দিয়ে চলে গেছেন, আপনি রাত্রে এসে খাবেন বা বার্থডে টাইমে আপনার এখন বসায় দিয়েছেন, এখন সবাই কিন্তু ব্যস্ত, আপনি সন্ধ্যায় কাউকে একটু প্রেজেন্টেশন করবেন বা কাউকে একটু সারপ্রাইজ করবেন, তো সেক্ষেত্রে আপনি কেকটা বসায় দিয়ে টাইমারটা দিয়ে স্টার্ট করে চলে গেলেন, অটোমেটিক খাবারটা হয়ে গিয়ে বন্ধ হয়ে এটার মধ্যে থেকে যাবে। আর এটার মধ্যে খাবার থাকলে 24 আওয়ার এটা কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আর এই যে দেখেন অটোমেটিকলি স্টার্ট হয়ে গেছে, আমরা যদি চাই এটাকে অফ করে দিতে, ফাংশনটাকে আমরা অফ করতে পারবো, ঠিক আছে, অন অফের ফাংশনটা কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে ভিউয়ার্স আরেকটা জিনিস দেওয়া আছে, দেখেন এই যে মেনুটার অপশন আছে, মেনুর অপশনে তো আমরা চেঞ্জ করতে পারলাম। যদি আমরা চাই ম্যানুয়ালি এটাকে অপারেটিং করব, ম্যানুয়ালি হচ্ছে দুইটা জিনিস অপারেটিং করতে হয়, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে টাইমার। আপনারা হচ্ছে যখন টেম্পারেচারটা দিবেন, ধরেন এক্সাম্পল সেটা গ্রিল করতে গেলে 220 টেম্পারেচার লাগে, আপনি টেম্পারেচারটা দিয়ে দিলেন, ঠিক আছে, টেম্পারেচার আপনি এখানে কমিয়ে দিলেন, এই যে আমি 220 দিয়ে দিলাম। তারপর আপনার টাইমটা লাগে মিনিমাম 30 মিনিট, আপনি এখানে 10 মিনিট দেওয়া আছে আপনি বাড়িয়ে ফেলেন, 30 মিনিট দিয়ে দেন। একদম ইজি টু ইউজ, আপনার যে কেউ এটা ইউজ করতে হয়। 30 মিনিট দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে স্টার্ট করে দিলাম, বা শেষ হয়ে গেল, একেবারে সিম্পল। আপনারা যারা ওভেন একদম জানেন না যে ওভেন কীভাবে ইউজ করতে হয়, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে এই ওভেনগুলো, কারণ এখন সব কিছু শর্টকাটের মধ্যে চলে আসছে। আর এখন আলহামদুলিল্লাহ অনেক স্মার্ট গ্যাজেট আছে, আপনারা সেখানে মেনু দেখতে পারবেন, রেসিপি দেখতে পারবেন, সেই অনুযায়ী আপনি খাবার তৈরি করতে পারবেন। তো
তো ভিউয়ার্স, অনেক কথাই বললাম, হয়তো ভিডিওটা লং করছে আপনাদের জন্য। এখন আমরা যে ভিডিওগুলো করতেছি সব কিছুই লং করতেছি, কারণ হচ্ছে আপনারা যাতে ডিটেলসটি জিনিস সম্পর্কগুলো ভালোভাবে যাতে আপনাদের কাছে আমরা প্রেজেন্টেশনটা করতে পারি, সেই কারণে এটা করা। তো ভিউয়ার্স, ডিজনির এই 52 লিটার এই ওভেনটার গ্যারান্টি সাপোর্ট থাকবে 8 বছর, ফুলি 8 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 8 বছরের মধ্যে আপনার প্রোডাক্টে যে কোনো ধরনের ট্রাবল হবে সেটা আমরা ফেস করবো, আমরা আপনাকে চেঞ্জ করে দিব। প্লাস হচ্ছে ভিউয়ার্স, এটার যে বডি কোয়ালিটি আছে এটা কিন্তু টোটালি আনব্রেকেবল। একটা জিনিস দেখাবো, আপনাদেরকে ভয় পাবেন না, টোটালি আনব্রেকেবল, ঠিক আছে? এটা আপনি যত জোরে ফেলেন এই গ্লাসটাকে কখনো আপনি ভাঙতে পারবেন না, এটা ওই ধরনের জিনিস কখনো ভাঙতে পারবেন না, এটা আনব্রেকেবল, বুলেট প্রুফ গ্লাসের মতো শক্ত। তো যাই হোক, এটা দেখানোর কারণে, এটা মজবুতটা কীরকম সেটা দেখানোর জন্য আপনাদেরকে দেখানো, এই কারণে আপনাকে কোম্পানি 8 ইয়ার্সের গ্যারান্টি কার্ড দিচ্ছে। তো ভিউয়ার্স, এটার প্রাইসটা কত পাচ্ছেন? ভিউয়ার্স, এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 12,500 টাকা ফিক্সড প্রাইস, একদমই ফিক্সড, বাংলাদেশে যেখান থেকে নেবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া ফিক্সড প্রাইস। তো 12,500 টাকার পরও এটার সাথে আপনাকে আমরা 2,000 টাকা একটা ক্যাশব্যাক দিয়ে দিব। ক্যাশব্যাক দেওয়ার পরে, কারণ আমরা মানি ডিসকাউন্ট, আমরা হচ্ছে ডিরেক্টলি ইম্পোর্ট করি, আমরা একদম হোলসেল প্রাইসে দোকানদার নিয়ে যে প্রাইসটাতে দোকানদারের কাছে যে প্রাইসটা ধরি সেই প্রাইসটা ডিরেক্টলি আপনাকে দিচ্ছি। এমআরপির যে কমিশনটা 2,000 টাকা ওটা কিন্তু বাদ দিয়ে একদম হোলসেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মাত্র 10,500 টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং 100% অফিসিয়াল প্রোডাক্ট, 100% অথেন্টিক প্রোডাক্ট। আপনারা যারা আমার আইসপি থেকে কেনাকাটা করেন, কখনোই আনঅফিসিয়াল প্রোডাক্ট কাউকে দেওয়া হয় না, 100% অফিসিয়াল প্রোডাক্ট। তো ভিউয়ার্স, এই প্রোডাক্টটা যদি লাগে, আপনার প্রয়োজন মনে করেন, বা এই প্রোডাক্ট সম্পর্কে যদি কিছু জানতে চান, স্ক্রিনে দেখানো আমার নাম্বার আছে, নাম্বারগুলো অল টাইম আমার কাছে থাকে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার এক পাশে মিরপুর ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে, আরেক পাশে ঢাকা নিউ মার্কেট ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে, দুই জায়গারই ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যেটা রেয়ারে হবে আপনারা সেখানে ভিজিট করে সেখান থেকেও কালেক্ট করতে পারবেন, অথবা যদি চান আপনি আমার ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট নেবেন, আপনি এখান থেকে যে কোনো একটা নাম্বারে কল করলে আপনারা আমার ব্রাঞ্চ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।